ভ্যাকসিনেশনটা গোটা বিশ্বব্যাপী যদি চালু হয়ে যায় তখন হয়তো মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো গত এক দেড় মাস ধরে অনেক ভ্যাকসিনেশনের কাজ চলতেছে আমরাও আমাদের ফেসবুকের পেজ থেকে আহ্বান করেছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য কারণ আল্লাহ তালা এই পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেন সেটার শিফাও হিলিংও তিনি সৃষ্টি করেন মা সাল্লাল্লাহু লাহু শিফা এই পৃথিবীতে এমন কোনো রোগ আল্লাহ নাজিল করেননি যেই রোগের শিফা তিনি নাজিল করেননি তাই করোনা ভাইরাসের প্রতিষেধকও আছে এটার চিকিৎসা আছে হিলিং আছে সেটা পেতে হয়তো আমাদের দেরি হচ্ছে কিছু কিছু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সেটা হিউম্যান বডিতে পুশ করা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মনে হয় মোর দেন ওয়ান মিলিয়ন লোক লোকজন হয়তো অলরেডি ভ্যাকসিনেটেড তারা হয়েছেন সামনে বিভিন্ন একের পর এক লট আসছে এবং ভ্যাকসিনগুলো নেওয়া হবে মালয়েশিয়া তো আমরা দেখলাম গত দু একদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি ভ্যাকসিন নিয়েছেন এখানে আমেরিকান ভ্যাকসিনটা এসেছে ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনটা সেটা কিছুদিন পরে তারা ফ্রন্টলাইনারদের দিয়ে শুরু করবে এবং অন্যান্যরাও ধারাবাহিকভাবে ভ্যাকসিন পাবে তো আমরা তালার কাছে কামনা করি যে আল্লাহ তালা আমাদেরকে জন্য এই বিপদ থেকে হেফাজত করেন গোটা বিশ্বব্যাপী এই যে একটা আতঙ্ক একটা ভয় প্রায় একটা বছর আমরা এরকম আবদ্ধ আমরা কোনো প্রোগ্রামে জয়েন করতে পারছি না আমরা ফ্রিলি এক এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছি না অনেক রেস্ট্রিকশন আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আল্লাহ তালা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক সম্মানিত ভাইরা আমরা করোনা ভাইরাসের সময়ে একটা দোয়া পড়তে খুব বেশি উৎসাহিত করেছিলাম বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ব্যাধির কথা উল্লেখ করে আল্লাহ রসুল ইসলাম এই দোয়াতে আল্লাহ তাল কাছে পানা চেয়েছেন আল্লাহুলাম পুরতিন আল্লাহ ইন্নি বারোসিউল জুন জুদাম ওমিন ইল আমরা বিভিন্ন সময় ফেসবুকে লিখে বিভিন্ন সময় বলে আমরা শেয়ার করেছি আশা করছি এই দোয়াটা আপনারা কন্টিনিউ পড়বেন এবং পাশাপাশি যেহেতু ভ্যাকসিন আপনারা এখন নিচ্ছেন বা পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে এই ভ্যাকসিনের অনেক সময় সাইড ইফেক্ট দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া তো যে কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া বা যে কোনো রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভের জন্য রাসুসলাম একটা দোয়া করতেন হিলিংয়ের জন্য আমরা উৎসাহিত করি যে ভ্যাকসিন যারা নিয়েছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবার জন্য এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন সহি বুখারিতে এ হাদিসটি এসেছে আল্লাহ রসুল ইসলাম পড়তেন আল্লাহ রব্বান নাস আদিবিল বাস ইশফি ওয়ান তা শাফি লা শিফা আ ইল্লা শিফা উক শিফা আন লা ইগাদিরু সাকমা এর মানে হচ্ছে হে মানব জাতির রব আপনি আমাদের এই কষ্ট এই রোগ বালা মুসিবত আপনি দূর করেন আপনি শিফা দান করেন কারণ আপনি তো শিফা দানকারী আপনার শিফা ছাড়া আসলে কোনো শিফা নেই আপনি যে হিলিংটা আমাদেরকে দিবেন এটাই পরিপূর্ণ হিলিং এবং এমন হিলিং বা এমন রেমেডি এমন শিফা আপনি আমাদেরকে দান করুন যেটার পরে আমরা আর রোগে আক্রান্ত হব না সো যারা করোনা ভ্যাকসিন করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য এবং পরিপূর্ণ হিলিং পাওয়ার জন্য আরোগ্য পাবার জন্য এই দুয়াটি পড়বেন আমি আবারও পড়ে শোনাচ্ছি আল্লাহ রব্বা নাস আল হিবিল ইসফি শ্যাফি আমি মূল আলোচনায় বা কথাবার্তায় যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করে রাখছি আপনারা লাইভটি শেয়ার করে দিন ফলে অন্যান্য ভাই বোনেরাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন